সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মারুফ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা চলছে আল্লাহর রহমতে, টুকটাক টুকটাক হয়ে চলছে। এইবার কি গরু নিয়ে আসছেন? এবার কিছু বকনা দেখাবো, এই 10-12টার মতন বকনা দেখাবো। বকনা? আচ্ছা, তো 10-12টার মতো বকনা আছে, তাহলে চলেন সময় নষ্ট করবো না, এক এক করে গরুগুলো দেখবো, আর আপনি এগুলো সম্পর্কে সঠিক যে ধারণা এটাই আমাদের জানাবেন। জি জি জি, এরা জাত মান সব বিস্তারিত বলে দেবো দর্শককে। চলেন দেখা শুরু করি। তো আপনি শুরুতে চমৎকার একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা খুবই সুন্দর একটা মানের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান খুবই সুন্দর একটা গরু। এই গরুটার বয়স কেমন? এটার বয়স আপনার 19 মাসের মতন হয়েছে, এটা 3 মাসের গাব। এটা 3 মাসের প্রেগনেট, চেক দাও প্রেগনেট? হ্যাঁ চেক দিয়া প্রেগনেট। আর দাঁত হইছে? না এখনো দাঁতই নাই, আমি দাঁতটা ধরেও দেখাচ্ছি দর্শকে, এখনো দাঁত হয় নাই। আমরা একটু উলান পালানটাও দর্শকদের দেখাই, উলান পালানের স্ট্রাকচারটা অনেক সুন্দর। উলান মানে গরুর গায়ে হাত দিলে গরু মনে করেন কিছু বলবে না, ঠিক আছে, শান্ত, এত স্বাধীন গরু বুঝছেন, পাওয়ায় মুশকিলে দেখেন জায়গাটা, দেখেছেন? আচ্ছা কি জায়গা, আর বাটগুলো দেখেন কত কিনে কিনে এখনই, এত সুন্দর এই গরু বুঝছেন। আজকের পর্বে সিরিয়ালের এক নম্বর গরু এটা। হ্যাঁ সিরিয়ালের এক নম্বর গরু। এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে আমি 1,37,000 টাকা। 1,37,000 টাকা, দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, দুই নম্বরটা দেখাই। কেউ চাইলে আপনার থেকে প্রেগনেন্সি চেক দিয়েও নিতে পারবে। এটার কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়েছে দুই দাঁত। এটা দাঁত হয়েছে দুই দাঁত। আর যাদের ধৈর্য একটু কম, বকনা কিনে গাভী বানাতে সময় লাগবে অনেক বেশি, তারা চাইলে এই ধরনের গরু নিয়ে গিয়ে 3 মাসের প্রেগনেন্ট আর 6 মাস 10 দিন পরে এর থেকে বাচ্চা নিতে পারবে। জি জি জি। আচ্ছা এটা আজকের পর্বের 2 নম্বর গরু, এটার বৈশিষ্ট্য দেখে কারো পছন্দ হলে এটার দাম রাখছেন কেমন? এটারও আমি দাম রাখছি 1,37,000 টাকা। এটারও দাম রাখছেন 1,37,000 টাকা, কারো পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে। জি জি নিতে পারবে। এটা সাইড করে দেন, 3 নম্বর যেটা আছে ওইটা দেখাই। এই বছর সিরিয়ালের 3 নম্বর যার একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। হ্যাঁ এটা খুবই জাত মানে ভালো, গলাটা চিকন, কথা খুবই জাত মানে ভালো, গলাটা অনেক সুন্দর আপনি বলতেছেন। জি জি, গলাটা চিকন, মাজাটা উষার, খুবই সুন্দর। এটা 2 মাস 10 দিনের বীজ দিবা? এটা 2 মাস 10 দিন, এটা চেক দেওয়া যাবে না, এটা এখন বকনা হিসেবেই নিতে হবে। এটা গৃহস্থ বলে দিছে আর কি, যে 2 মাস 10 দিনের ভাই দিবা আছে, ঠিক আছে। এটা কি দাঁত হয়েছে? এটা আপনার দাঁতে নাই এখনো? এখনো দাঁত হয় নাই। না না এখনো দাঁত হয় নাই, তলাটা খুবই সুন্দর। আচ্ছা তো এটা আজকের পর্বের সিরিয়ালের 3 নম্বর গরু, এটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছি আমি 85,000 টাকা। এটার দাম রাখছেন 85,000 টাকা, দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যার একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আপনার ফিজিয়ান। এটা একটা ফিজিয়ান জাতের গাভী গরু। গাভী গরু না, এটা আপনার বকনা। বকনা গরু? হ্যাঁ এটা বকনা, আপনার 15 মাস বয়স। 15 মাস বয়স, এখনো হিটে আসে নাই? হিটে আইছিল একবার, মিস দেওয়া হয়েছে। এক হিট মিস দেওয়া হয়েছে? আচ্ছা তো এটা কি দাঁত হয়েছে? না দাঁতে নাই এখন, এই বয়সে তো দাঁত হওয়ার কথাও না। না না। আচ্ছা আজকের পর্বে সিরিয়ালের 4 নম্বর গরু এটা, এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছি আমি 92,000 টাকা। এটার দাম রাখছেন 92,000 টাকা, কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। এটা সাইড করে দেন, 5 নম্বর যেটা আছে সেটা দেখাই। এই পাশে সিরিয়ালের 5 নম্বর যে আর একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা গরু। বকনা গরু, এটা খুবই হাই কোয়ালিটি, খুবই হাই কোয়ালিটির একটা গরু আপনি বলতেছেন। এই গরুটার বয়স কত মাস? শুধু আমি বলবো না, দর্শকও বলবে, যারা গরু বিষয়ে অভিজ্ঞ আছে তারা দেখলে বুঝতে পারবে। এই গরুটার বয়স কত মাস? এটা আপনার 13 মাস 14 মাস এরকম, 13-14 মাসের মতো বয়স হবে। তো এই গরুটার দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার দাম রাখছি আমি 1,22,000 টাকা। 1,22,000 টাকা এই গরুটার দাম চাইছেন,
কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে। জি 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 বুকিং দিতে পারে। আচ্ছা এটা সাইড করে দেন। পাঁচ নাম্বার যে ছয় নাম্বার যে গরুটা আছে সেটা দেখাই। সিরিয়ালের ছয় নাম্বার যে আর একটা গরু আপনি নিয়ে আসছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা গরু। বকনা গরু। এই গরুটার বয়স কেমন? এটা আপনার 13-14 মাস বয়স হয়েছে। 13-14 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। তো এটা কি এখন হিটে আসছে? না এটা এখনো রেডি হয় নাই। এখনো রেডি হয় নাই, আর একটু সময় লাগবে হিটে আসতে। হ্যাঁ আর একটু সময় লাগবে। আচ্ছা তো এটা একটা রেডি টাইপের বাচ্চা, আজকের পর্বে সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চা এটা। জি ছয় নাম্বার। ওলান পালানটা অনেক সুন্দর আসছে। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছি আমি 95,000 টাকা। এটার দাম রাখছেন 95,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। বুকিং দিবে। এটা সাইড করে দেন, পরবর্তী যে গরুটা আছে সেটা দেখাই। এই পাশে সিরিয়ালের সাত নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা গরু। হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি হয়ে গেছে। আচ্ছা যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। বয়স কেমন? কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। তো বিক্রি করার মতো মারুফ ভাই এই সাতটা গরু আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকের আর কি বলার আছে, আসলে দর্শকের বলেছি তো আর কত বলবো। দর্শক এখন তো চিনে গেল, দর্শক এখন আপনাদের থেকে বেশি অভিজ্ঞ। দর্শকরা দর্শকদের অভিজ্ঞ চোখ দিয়ে দেখে শুনে চাতমান যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আর এখানে সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, সব রকম সুযোগ সুবিধা আছে ভাই। এখানে কোনো রকম, এখানে গরু হয়ে গেলে আপনার 5 মিনিটের মধ্যে গাড়ি চলে আসে। 5 মিনিটের মধ্যেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য গাড়ি রেডি থাকে। রেডি থাকে, রেডি থাকে। আর ঈশ্বর দিতেও সব ধরনের ব্যাংকও আছে। সব ধরনের ব্যাংকও আছে। আচ্ছা কেউ চাইলে দূর দূরান্ত থেকে এসে আপনার এই গরুগুলো দেখে শুনে নিতে পারবে। কেউ থাকি দেখি নিতে পারবে। আর বকনা গরু থাকার প্রয়োজন না, গাভী যদি নিতে চাই গরু সুস্থ কিনা এটা দেখে নিতে পারলেই। আসসালামু আলাইকুম।